দর্শকদের স্বাগত জানাই নিউজ 24 চাকুলিয়ায়। আমার নাম জামিল আক্তার। বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি যে গোয়ালপোখর দুই ব্লকের সিরসিআইএম সিনিয়র মাদ্রাসা। যেমনটি কি আপনারা ইতিমধ্যেই জানেন যে মাদ্রাসাতে মাদ্রাসা কমিটির যে নির্বাচন, তার প্রস্তুতি শুরু হয়েছে। সেপ্টেম্বরের 11 তারিখে মাদ্রাসা কমিটির যে নির্বাচন সেটা হবে, আর ইতিমধ্যে বিভিন্ন দল এসে এখানে মাদ্রাসায় এসে তাদের যে মনোনয়নপত্র সেটা জমা দিচ্ছে। তো এবারের যে মাদ্রাসার যে নির্বাচন সেটাকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে, কারণ আগামী দিনে আবার যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে সেটা ঘনিয়ে আসছে। তার জন্য বর্তমানে যে পলিটিক্যাল পার্টিগুলি চাকুলিয়াতে রয়েছে, যারা মাদ্রাসা নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছে, তাদের মত অনুযায়ী এই মাদ্রাসা নির্বাচনকে খুব গুরুত্বপূর্ণ একটা নির্বাচন হিসাবে দেখা হচ্ছে। কারণ এই মাদ্রাসা নির্বাচন থেকে ভবিষ্যতে যে পঞ্চায়েত নির্বাচন তথা বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনগুলির সম্ভাব্য ফলাফল আমরা তথা এখানকার যে রাজনৈতিক মহল তারা একটা অনুমান করতে পারবে। তাই এই মাদ্রাসা নির্বাচনকে খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখেছি যে মনিরুল উলুম হাই মাদ্রাসা যে আছে সেখানেও মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে, আর আজকে যে সিরসিআইএম সিনিয়র মাদ্রাসা রয়েছে সেখানে ফরওয়ার্ড ব্লকের যে মনোনীত প্রার্থী যারা রয়েছে তারা এসে এই মাদ্রাসাতে মনোনয়নপত্র জমা দিলেন। আমরা নমিনেশন করতে এসেছিলাম, যেহেতু এমসির নির্বাচন আসছে 11 তারিখে, ওই নির্বাচনকে কেন্দ্র করে আমরা আমাদের মানে বামফ্রন্টগতভাবে আমরা নমিনেশন করলাম 6 জন। সিরসিআইএম মাদ্রাসার নির্বাচন আছে ম্যানেজিং কমিটির 11 সেপ্টেম্বরে। তার জন্য আমাদের ফরওয়ার্ড ব্লক পার্টি থেকে 6টা ক্যান্ডিডেট আমরা নমিনেশন করালাম। না, ইস্যু হচ্ছে যে নির্বাচনে আমাদের ইস্যু থাকবে যে শিক্ষাটা ভালো হয় আর মাদ্রাসা যে ডেভেলপমেন্টের কাজ ডেভেলপমেন্ট হোক। আর টিচার খুব কম দেখছি, যে হিসাবে এখানে বাচ্চা ছেলেমেয়েরা পড়ে ওই হিসাবে টিচারের সংখ্যা খুব কম। তো আমাদের বেশিরভাগ এ থাকবে যে মানে শিক্ষক বাড়ানো যাক মাদ্রাসাতে, তাহলে শিক্ষক না হলে বাচ্চারা কী করে পড়বে, ওটাই আমাদের এটা এজেন্ডা থাকবে। একটাই দাবি যে আমি চাকুলিয়ার সবাইকে নমস্কার সালাম জানিয়ে আমি 2-4টা কথা বলবো। এই জন্যই বলবো যে যে আমাদের দেশের পরিস্থিতি আছে, যে এখন যার উপরে ভরসা করে মানে দেশটাকে দিয়েছিল সে দুর্নীতির সঙ্গে একবারে মানে জড়িত হয়ে গেছে। তো এখন যদি মানুষ নিজেরকে সেফটি করতে চায়, তার বিকল্পে ভোটটা দিয়ে যে দলগুলো আছে তাকে ভোটটা দিলে বামফ্রন্টই আছে এমন দল যে একটা মানুষের সেফটির জন্য হামেশাই ছিল আর আজও আছে। এই যে আমাদের ভিক্টর ভাই, উনি হেরে গেছে, লোক প্রার্থীর দিকে হেরে গেছে কিন্তু লোকের দিকে হেরে যায়নি ও, তা মানুষের স্বার্থে কালকেও ছিল আজকেও আছে। এই যে আজকে মানলাম অনেক দুর্নীতি আমাদের এলাকায় কি হয়নি, সে দুর্নীতিগুলো আজকে প্রশাসন ওগুলোকে চেপে রাখছে। কেন ওই দুর্নীতিগুলো যদি আজ কালকে মানলাম এই যে বডিতে এ দেখা গেলো শীর্ষে হাই মাদ্রাসাতে ওদের যদি প্রার্থী যদি হয়ে যায়, তাহলে এই বাচ্চাদের সঙ্গে ওদেরই মানে খাবার ওরা ছিনবে। তার কারণে আমি একটুকে অনুরোধ করব যে আমাদের যে বামফ্রন্টের 6 জন প্রার্থী তাকে ওনাকে ভোটটা দিয়ে তাকে জয়যুক্ত করুক আর এলাকা শান্তিতে রাখুক। এই কথা বলে আমার আশা আর বিশ্বাস বলে ইনকিলাব জিন্দাবাদ, সারা ভারত ফরওয়ার্ড ব্লক জিন্দাবাদ।